ক্লাস 9 লেসন নাম্বার 7 পেজ নাম্বার 58 তোমরা আগে বের করে দেখো, সেখানে বেশ কিছু গ্রামার আছে। সেই গ্রামারগুলোকে ইংরেজির ভাষায় বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে কিন্তু ভয়েস চেঞ্জও পড়ে, কিন্তু এইখানে আমরা যে পাঁচটা সেন্টেন্স জানি, সেন্টেন্স পাঁচ প্রকার বা পাঁচ ধরনের, এই সেন্টেন্স একটা থেকে আরেকটা কিভাবে ট্রান্সফর্ম করা যায়, যেটা তোমাদের শুধুমাত্র ক্লাস 9-এর জন্য না, ক্লাস 10 এবং ক্লাস 11-12-এও পরবর্তীকালেও তোমাদের কিন্তু কাজে লাগবে। সুতরাং আজকে যদি তোমরা এর কনসেপশনটা ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু দ্বিতীয় কোনো কিছু বা কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এতটুকু বিশ্বাস তুমি আমার প্রতি রাখতে পারো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার সময় অবশ্যই সাথে একটা খাতা রেখে দেবে, কারণ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো খাতায় অবশ্যই লিখে নেবে, তাছাড়া বাদবাকি অংশটুকু বোর্ডে তো শেখাবই। এবং তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যদি ভালো লাগে লাইকস দেবে। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো আমার এগেনস্টে কমপ্লেইন থাকে, তোমরা অবশ্যই গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড কমেন্ট বিলো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি আমরা। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও এক ফোঁটা স্কিপ করবে না, কারণ গ্রামার শিখছো, গ্রামার একটু মনোযোগ সহকারে শিখতে হয়। আজকে যে প্রথম সেন্টেন্সটা করা শিখবো সেটা হচ্ছে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, মানে যে কোনো সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। আসলে সাধারণত আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করে থাকি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা যদি ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সও করা শিখবো, অ্যাফার্মেটিভও করা শিখে যাবো একইভাবে। তাহলে দেখে নাও ইন্টারোগেটিভ কী করে করা যায়। তার জন্য আগে উদাহরণ, কোনো সূত্র নয়, উদাহরণটা মন দিয়ে বোঝো। ধরো একটা উদাহরণ লিখছি আগে, যদি এরকম বলি, রিমা ওয়াজ হেল্পিং মি, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করব। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করা অত্যন্ত সোজা। কিভাবে করব, আগে দেখব বাক্যের মধ্যে বি ভার্ব আছে কি না। আছে, তাহলে বি ভার্ব কোনগুলোকে বলে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, মে, মাইট। সো দিজ আর কল্ড অক্সিলিয়ারি ভার্ব। এগুলোকে বলা হয় কি, অক্সিলিয়ারি ভার্ব। তোমরা কিন্তু প্রত্যেকেই খাতা পেন নিয়ে তবেই বসবে, এগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। যদি বাক্যের মধ্যে এগুলো থাকে, যদি বাক্যের মধ্যে এগুলো থাকে, তাহলে অত্যন্ত সোজা হয়ে যায় যে কোনো গ্রামারকে সলভ করতে। তো এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজটাকে আমি আগে লিখব, ওয়াজ রিমা হেল্পিং মি, ওয়াজ রিমা হেল্পিং মি, এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়ে গেল। কিন্তু জেনে নাও, যখনই কোনো সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করব, যেন প্রশ্নে দেওয়া সেন্টেন্সের অর্থ যেন কোনো দিন না বদলায়। তাহলে যদি প্রশ্নের অর্থ যদি না বদলাতে চাও, তাহলে বি ভার্ব দেওয়ার পাশাপাশি তোমাকে একটা নট লিখতে হবে। এবার বলছো যে স্যার এটা তো তাহলে নেগেটিভ সেন্টেন্স করে দিলাম আমরা, আমাদেরকে বলেছে ইন্টারোগেটিভ করতে। তোমাকে ইন্টারোগেটিভ বলুক আর যাই বলুক, তুমি ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে তোমাকে নট আনতেই হবে, এটা নিয়ম। আই ক্যান চ্যালেঞ্জ ইউ যেটা তোমরা নতুন জানলে। তাহলে এ বাক্যে তো সাহায্যকারী ছিল, এর যে কোনো একটা অংশখানে থাকলে আগে নিয়ে যে সিম্পল একটা নট লিখে, সাবজেক্ট লিখে, তুমি বাদ বাকি অংশটুকু লিখে দিলেই কিন্তু পারছো। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার বিভার থাকলে খুব সহজ একটি নিয়ম। অনেক অনেক ক্ষেত্রে যদি এরকম বলি যে রাম হেল্পস দি পুয়ার, রাম গরিবদের সাহায্য করে, এই বাক্যটিকে আমি ইন্টারোগেটিভ করব। এই বাক্যের মধ্যে এইখানে লেখা একটা শব্দ নেই, তাহলে এই বাক্যের সাহায্যকারী ভার্ব আমাকে আনতে হবে। তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। কিভাবে বুঝবো, এই ভার্বটা দেখলেই বুঝতে পারবো যেটা প্রেজেন্ট টেন্সে আছে।
এই ভার্বটা যদি পাস্ট হতো তাহলে হেল্পড হতো, ওয়েন্ট হতো, ডিড হতো, ওয়ার্কড হতো, এগুলো হতো, কিন্তু এখানে কিছু হয়েছে? হয়নি। সুতরাং এটা কোন ভার্বে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ আনতে হয়, তোমরা নিজেরাই বুঝবে। আর পাস্ট টেন্সে কী আনতে হয়? ডিড। তাহলে এখানে যে প্রেজেন্ট টেন্সে আমাকে ডু লিখবো না ডাজ লিখবো, তোমরা নিজেরাই বলো। হেল্পস আছে তাহলে কী হবে? ডাজ হবে। তাহলে ডাজ, ডাজ কী লিখতে বলেছে? নট, রাম। যখনই আমরা এই তিনটে লিখবো তখনই কিন্তু আমরা ভি ওয়ান মানে মূল ভার্বটা লিখবো। তাহলে এখানে হেল্পসটা কি মূল ভার্ব? না, হেল্পটা মূল ভার্ব, হেল্প। তাহলে ডাজ নট রাম হেল্প দি পুয়ার, পড়ে থাকা অংশটুকু লিখে জিজ্ঞাসাবোধক চিহ্ন, একদমই সোজা। ক্লিয়ার? তোমাদের এগুলোর শেষে আমি কিন্তু একটা কাজ দেবো, সেই কাজগুলো তোমাদের করে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে বা নিচে কমেন্টে আমাকে লিখে পাঠাতে হবে। এইবার যদি বলি আমরা, যদি এবার পাস্ট টেন্সে দেখি আমরা, পাস্ট টেন্স যদি এরকম থাকে যে হি ওয়ার্কড হার্ড, 100% বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে ডিড নট, খুব সোজা, হি ওয়ার্ক হার্ড, মানে মূলটা তো ওয়ার্ক না, তাই জন্য ওয়ার্ক লিখলাম, ডিড নট হি ওয়ার্ক হার্ড, একদমই সোজা হয়ে গেল। তাহলে যে কোনো সেন্টেন্সকে তোমরা ইন্টারোগেটিভ করতে পারবে। এবার তোমরা দেখো, যে কোনো সেন্টেন্সকে যখনই তোমরা ইন্টারোগেটিভ করা শিখে গেলে তোমরা কিন্তু যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সও তোমরা করতে পারবে। নেগেটিভ সেন্টেন্সের একটা কনফার্মড মানে সূত্র বা একটা সেন্স তোমাদের আমি আজকে স্পষ্ট করে যদি এরকম বলি, উদাহরণটা ভালো করে বোঝো, রাহুল ইজ ওয়ার্কিং, ওয়াকিং ফাস্ট। আমি দুভাবে করতে পারি, আমি করতে পারি যে রাহুল জোরে দৌড়াচ্ছে, তার মানে আমি করতে পারি যে রাহুল আসতে দৌড়াচ্ছে না। তাহলে রাহুল ইজ নট ওয়াকিং স্লো, সরি, হাঁটছে না। তাহলে রাহুল আসতে হাঁটছে না, এটাও করতে পারি। সেক্ষেত্রে কী করলাম? এই ফাস্ট কথাটির অপোজিট লিখলাম। এবার প্রশ্ন, সবসময় তোমাদের মাথায় অপোজিট কথা নাও আসতে পারে। তাহলে আমি যদি এরকম বলি শি ওয়াজ সাইলেন্ট, তখন আমি কী লিখবে? এটা ক্লাস টুয়েলভদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আইজাবিট থেকে নেওয়া। তো শি ওয়াজ সাইলেন্ট, এটাকে আমি নেগেটিভ কী করে করব? এখানে তো আমি সাইলেন্টের যে অপোজিট আমি নাও জানতে পারি, সমস্ত ছাত্রদের পক্ষে সমস্ত কথার অপোজিট নাও জানা থাকতে পারে। সেক্ষেত্রে বাক্যটাকে আমরা আগের নিয়মে নিয়ে যাই, সাহায্যকারী ভার্বটাকে আগে লিখি, নট লিখি, সাবজেক্ট লিখি, সাইলেন্ট লিখি, তাহলেও নেগেটিভ হচ্ছে কি না? নেগেটিভ হচ্ছে, বাক্যের অর্থ পরিবর্তনও হচ্ছে না। তাহলে এতটাই সোজা তুমি নেগেটিভও করতে পারছো আগের সূত্রটাকে জাস্ট কাজে লাগিয়ে। তাহলে একটা জিনিস শিখলে তোমরা কিন্তু অনেকগুলি পারছো। এবার একটু দেখে না, একটু ব্যতিক্রম নিয়ম কিছু, একটা ব্যতিক্রম নিয়ম আছে। যদি বলি হি অলওয়েজ রিমেম্বার বি, দেখো যেগুলো তুমি বিপরীত শব্দ দিয়ে করতে পারবে সেগুলো কিন্তু তুমি বিপরীত শব্দ দিয়ে করবে। একান্ত যদি বিপরীত শব্দ দিয়ে বা অপোজিট ওয়ার্ড দিয়ে না পারো তাহলে তুমি করো না। এই অলওয়েজ মানে কি? সর্বদা, এর অপোজিট লিখতে হবে নেভার। রিমেম্বার মানে মনে রাখা, তাহলে এটা তোমার অপোজিট লিখতে হবে ফরগেট। তাহলে হি নেভার ফরগেটস মি, একদমই সোজা। কীভাবে হচ্ছে তোমরা নিশ্চয়ই বোঝার ট্রাই করেছ। তাহলে যে কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ কিন্তু করতে পারি। ক্লিয়ার? তো আজকে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। আগামীতে আসবো কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা যায় এবং কীভাবে অপটেটিভ সেন্টেন্স, কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করা যায়। তার আগে কিছু কিছু বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা একা একা করবে। যদি সম্ভব হয় আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে পাঠিও, যারা যারা ক্লাস নাইনের স্টুডেন্ট আছো এবং ক্লাস টেনের স্টুডেন্টের জন্য, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কিন্তু উত্তরগুলো লিখে লিখে আমাকে পাঠিও। তো দুটোই তোমরা করো একসাথেই, ইন্টারোগেটিভও করবে আবার নেগেটিভও করবে, তাহলে সুবিধা হবে। ওকে, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, এটা অ্যাফার্মেটিভও, সরি, এটাকে নেগেটিভও করবে ইন্টারোগেটিভ করবে, একসঙ্গেই তো হয়ে যাবে। দে লাভ দেয়ার মাদারল্যান্ড,
Number three, you visited the Taj Mahal last year. She was following my words. Number five, you should always help the poor. এই পাঁচটা তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা করে আমায় দেখিও এবং কোনো সমস্যা থাকলে নিচে আমায় জানিও। দেখো ভিডিওটা যদি মন দিয়ে তোমরা দেখো, আশা করি কোথাও কোনো প্রবলেম থাকার কথা না, বুঝতে পারবে, কিছুই না। সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসবে, নট লিখবে, সাবজেক্ট লিখবে, বাদবাকি অংশ লিখে অবশ্যই জিজ্ঞাসাবোধক চিহ্ন দেবে, এটা কিন্তু ভুলবে না। আর যে বাক্যে সাহায্যকারী ভার্ব থাকবে না সেটা প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, যদি ভার্বের সঙ্গে এস যুক্ত থাকে তাহলে ডাজ হবে, আর যদি ভার্বের সঙ্গে এস যুক্ত না থাকে তাহলে ডু হবে, যদি ভার্বটা পাস্ট টেন্সে তাহলে ডিড হবে। তাহলে মূল ভার্বটা লিখবে, যেমন এখানে ভিজিটেড আছে তাহলে মূল ভার্বটা ভিজিট। তো সেইভাবে একদম সোজা, তোমরা পুরো ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এভাবেই পাশে থেকো, তোমাদের জন্য নেক্সট ভিডিও খুব শিগগিরই আনছি। টম লুজেস আ টুথ, সেই গল্পটাও বুঝিয়েছি, তোমাদের অনেকের পছন্দ হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো, এবং গ্রামার একই রকমভাবেই চলবে, প্রত্যেক ক্লাসের জন্য গ্রামারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো থেকো সবাই।